শুরুতেই সংবাদ শিরোনাম, তালিবানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাগে কাবুল সারলেন মোল্লা বারাদার, পাঞ্জশির থেকে সুটকেস ভর্তি ডলার উদ্ধার করেছে তালিবান, নতুন আফগান সরকারকে স্বাগত জানালো চীন, নীরব ভূমিকায় পশ্চিমারা, মানবাধিকারকে রাজনীতির সঙ্গে এক করে ফেলবেন না, হুঁশিয়ারি তালিবান, কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যে শর্ত দিল কাতার, গাজা উপত্যকায় মিয়াদুদ্দিন করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, এবার রাশিয়াকে সতর্ক করল আজারবাইজান। এবার বিস্তারিত, তালিবান নেতা এবং আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরে তা অস্বীকার করা হয় গোষ্ঠীটির পক্ষ থেকে। এবার জানা গেল তালিবানের সহ প্রতিষ্ঠাতা বারাদার কাবুল ছেড়েছেন, এর কারণ হিসাবে সামনে এসেছে খলিল হাক্কানির সঙ্গে তার দ্বন্দ্ব। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়। তালিবানের একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, সম্প্রতি নতুন সরকার গঠনে গোষ্ঠীর নেতাদের মধ্যে বাক বিতণ্ডা হয়, যার এক পক্ষে ছিলেন মোল্লা আব্দুল গনি বারাদার, অপর পক্ষে ছিলেন মন্ত্রিসভার প্রভাবশালী এক মন্ত্রী। বেশ কিছুদিন ধরে বারাদার জনসম্মুখে আসছিলেন না, এরপর থেকেই মূলত মতবিরোধের বিষয়টি সামনে আসে। যদিও তালিবান দ্বন্দ্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, গোষ্ঠীটির একটি সূত্র জানায় বারাদার ও হাক্কানি নেটওয়ার্কের নেতা এবং শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর রহমান হাক্কানির মধ্যে সম্প্রতি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় তাদের সমর্থকরাও তর্কে জড়িয়ে পড়েন। কাতারে তালিবানের আলোচক দলের এক সদস্য এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যুক্ত এক ব্যক্তি গত সপ্তাহে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায় তর্কের শুরু নতুন অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে বারাদারের অসন্তুষ্টি থেকে। তালিবানের বিজয়ের প্রকৃত দাবিদারকে তা নিয়েও দ্বন্দ্ব দেখা দেয়। বারাদার মনে করেন এ বিজয় এসেছে তার মতো কূটনীতিকদের কারণে, কিন্তু হাক্কানি গ্রুপের মতে যুদ্ধের মাধ্যমেই এসেছে বিজয়। বারাদারই প্রথম তালিবান নেতা যিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে 2020 সালে আলাপ করেছেন। এর আগে তিনি তালিবানের পক্ষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সংক্রান্ত দোহা চুক্তিতে সই করেন। তালিবানরা সদ্য ক্ষমতাচ্যুত আফগান সরকারের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের ব্যাংক হিসাব অনুসন্ধান শুরু করেছে। এসব কর্মকর্তারা অবৈধভাবে বিপুল অর্থ কুক্ষিগত করেছিল বলে দাবি তালিবানের। অভিযোগ রয়েছে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত ছিল, বিশেষ করে জনগণের জন্য আসা বিদেশি সহায়তার লাখ লাখ ডলার লুটপাট করেছে গনি সরকারের প্রশাসন। স্বয়ং গনি ও তার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে পাঞ্জশির উপত্যকায় সালেহর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সোনাদানা উদ্ধার করেছে তালিবান। জিও নিউজ জানিয়েছে সালেহর বাড়িতে 65 লাখ ডলার পাওয়া গেছে বলে দাবি করেছে গোষ্ঠীটির নেতারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 55,36,06,820 টাকা। এ বিষয়ে মঙ্গলবার কয়েকজন তালিবান কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায় তালিবান যোদ্ধারা মাটিতে বসে সুটকেসে থাকা নগদ অর্থ ও সোনার বার গণনা করছেন। অর্থ গণনাকারী এক যোদ্ধা বলেন, তালিবানের হাতে পাঞ্জশির উপত্যকার পতনের পরের দিন তারা প্রায় 1,00,000 মার্কিন ডলার উদ্ধার করেছেন, আর পরের সময় তল্লাশি চালিয়ে 62 লাখ মার্কিন ডলার ও 18টি সোনার বার উদ্ধার করেন। এর আগে তালিবান দাবি করেছিল 15 আগস্ট তালিবান কাবুলের দখল নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় আশরাফ গনি 12,30,00,000 ডলারের সম্পদ সঙ্গে করে নিয়ে গিয়েছেন। পাঞ্জশির থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ এ মুহূর্তে আফগানিস্তানে কিছুটা হলেও স্বস্তি ফেরাবে, কারণ দেশটিতে এ মুহূর্তে নগদ অর্থের সংকট প্রকট। আশরাফ গনি সরকারের অসীম দুর্নীতি আর লুটপাটের কারণে এমনিতে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালিবান, এরপর পরই চীন আফগান সরকারকে স্বাগত জানিয়েছে, কিন্তু এখনও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যান্য দেশ। নতুন আফগান সরকার গঠনের 5 দিনের মাথায় অর্থাৎ গত রোববার কাবুল সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, এবং এরপর তিনি আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। কিন্তু দোহায় ফিরে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। অন্যদিকে তালিবানকে মদদও দিচ্ছে বলে যে দেশের প্রতি বারবার অভিযোগ আনা হয়েছে,
নতুন কাবুল সরকার নিয়ে সেই পাকিস্তানের ভূমিকাও অস্পষ্ট। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদ গত সপ্তাহে কয়েকদিন কাবুলে ছিলেন। এরই মধ্যে বিমান বোঝাই করে আফগানিস্তানে খাবার এবং ঔষধ পাঠিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআই এর একটি বিমান কাবুলে নেমে যাত্রী নিয়ে এসেছে এবং ইঙ্গিত দিয়েছে যে এখন থেকে নিয়মিত এই রুটে বিমান চলবে। কিন্তু তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্নে ইসলামাবাদ এখনও চুপ। কিন্তু তালিবানের কাবুল দখলের ঘটনায় প্রকাশ্যই উচ্ছ্বাস প্রকাশ করেছে চীন। তালিবান সরকার গঠনের পরদিন অর্থাৎ বুধবার তারা তালিবান সরকারকে স্বাগত জানায়। মানবাধিকারের রাজনীতিকরণ না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালিবান। দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি মঙ্গলবার কাবুলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা আফগানিস্তানের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অভিবাসন খাত ও খরা মোকাবেলায় সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মানবাধিকারকে রাজনৈতিক বিষয়গুলোর সঙ্গে সম্পর্ক যুক্ত না করার অনুরোধ করছি। তালিবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার বিষয়ক সকল আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলাকে নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে মাত্র 10 দিনের ব্যবধানে প্রায় গোটা আফগানিস্তান দখল করে তালিবান। 15 আগস্ট তাদের হাতে কাবুলের পতন ঘটে। এ সময় বিশ্বের 100 দেশে অবস্থিত আফগান দূতাবাসগুলোতে সাবেক আশরাফ গনি সরকারের নিযুক্ত কূটনীতিকরা কর্মরত ছিলেন। তালিবান ক্ষমতা দখলের পর এসব দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা এতদিন কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ছিলেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এসব কূটনীতিকের ভাগ্য সম্পর্কীয় বক্তব্য দেন আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। তিনি বলেন, সকল দূতাবাসে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কূটনীতিক সহ সকল কর্মী যেন আগের মতো আফগানিস্তানের স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত থাকেন, তাদের সঙ্গে কোনো ধরনের বিরূপ আচরণ করা হবে না। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো জোটের সেনাবাহিনী চলে যাবার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করেছে। তারা ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সরকার গঠন করলেও বিমানবন্দর পরিচালনা করতে তালিবান কাতার ও তুরস্কের সহায়তা চেয়েছে, কারণ বিমানবন্দর পরিচালনার মতো তালিবানের কাছে এই মুহূর্তে যোগ্য লোকবল নেই। তালিবানের আহ্বানে সাড়া দিয়েছে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। কাবুলের বিমানবন্দর পুনরায় চালু করেছে, তবে বিমানবন্দরের পরিপূর্ণ দায়িত্ব নিতে শর্ত জুড়ে দিয়েছে কাতার। আরব নিউজের খবরে বলা হয়েছে, তালিবান সহ বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে সুস্পষ্ট চুক্তি ছাড়া বিমানবন্দরের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি রোববার কাবুলে আসেন। তিনি তালিবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ সহ তালিবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আল আরাবিয়ার খবর অনুসারে, তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তা সহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তাও প্রদান করছে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি। অবরোধ গাজা উপত্যকায় 50,000 ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব 48 ওয়েবসাইটে এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি ভ্যাকসিনগুলো ইহুদিবাদী ইসরায়েলকে দেওয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া ভ্যাকসিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল। সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুতনিক লাইট টাইপের ভ্যাকসিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হয়, কিন্তু সেফটি টেস্টে দেখা যায় ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিনগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল, কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরায়েল। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত 147,368 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 1,228 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় 20 লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র 3,54,000 মানুষ করোনা ভাইরাসের টিকা নিতে পেরেছেন।
আজারবাইজানে যেন কোনো বিদেশি যান অনুপ্রবেশের অনুমতি না দেওয়া হয় এ ব্যাপারে রাশিয়াকে সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তে বিতর্কিত কারাবাখ অঞ্চলে বর্তমানে শান্তি রক্ষার দায়িত্ব পালন করছে রাশিয়ার সেনাবাহিনী। খবর আনাদোলুর। 2020 সালে কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে 44 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পিছু হটে আর্মেনিয়া। কারাবাখ অঞ্চলের বেশ কিছু এলাকা আজারবাইজান দখল করে নেয়। এরপর রাশিয়ার মধ্যস্থতায় 2020 সালের 10 নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় প্রতিবেশী দেশ দুটি। তখন থেকে নগরান্য কারাবাখ অঞ্চলে শান্তি রক্ষার দায়িত্ব পালন করে আসছে রাশিয়া। কিন্তু এর মধ্যে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। এবছরের জানুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যৌথভাবে অংশ নেয় তুরস্ক। আজারবাইজানে প্রতিরক্ষা মন্ত্রণালয় চিঠিতে উল্লেখ করেন, তাদের সীমানায় কোনো বিদেশি গাড়ি ঢোকার অনুমতি দেওয়ার অর্থ তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা, তারা তা কোনোভাবেই হতে দেবে না বলেও চিঠিতে উল্লেখ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।